কি ব্যাপার কি ব্যাপার মিস মিতা, আপনি আমার সাথে এরকম চোর পুলিশ খেলছেন কেন? মানে এর অর্থ কি? স্যার কোনো অর্থ নেই, আমি তো আপনার সঙ্গে চোর পুলিশ খেলছি না স্যার, আমি আমার ডিউটি পালন করছি, ইটস মাই ডিউটি। এটা কি ধরনের ডিউটি? জি স্যার, মানে আপনাকে নজরে নজরে না রাখলে আপনাকে নজরবন্দি করব কি করে? মানে আমার প্রতিষ্ঠানে আমি নজরবন্দি? জি স্যার। মিস মিতা, কে কার চাকরি করে? আমি আপনার চাকরি করি না আপনি আমার চাকরি করেন? স্যার আমি আপনার চাকরি করি। তাহলে তো আমার ইচ্ছা মতোই সব হওয়ার কথা, তাই না? জি না স্যার। সেটা না স্যার, ম্যাডাম আমাকে নিয়োগ দিয়েছেন, আমি আপনার নামে মাত্র চাকরি করি, আমি আসলে ম্যাডামের ডিউটি করি। আপনাদের যা খুশি করেন, খালি আমাকে একটু রিলিফ দেন প্লিজ। ইয়েস স্যার, আপনি অবশ্যই রিলিফ পেতে পারেন, তবে আপনার সেটার জন্য আপনার নিজের ঘরে চলে যেতে হবে, কারণ আপনি এই মুহূর্তে নিজের ঘরে সবচেয়ে নিরাপদ। আপনার ঘরে আমার নিজের পর্যন্ত যাওয়ার কোনো পারমিশন নেই, কেউ যেতে পারবে না স্যার, আপনি আপনার ঘরে চলুন। মানে এটা রীতিমতো অত্যাচার। সরি স্যার, কিচ্ছু করার নেই।